सुधी भक्तवृंद, आज महा राम नवमी। श्री राम नामेर महिमा तार माने এই বিষয়ে আজকে এক সুন্দর তথ্য আপনাদের সামনে আমি পরিবেশন করব। রাম নাম স্কন্দপুরাণ নাগরখণ্ডতে বলা হচ্ছে, রামেতি দয়াক্ষর জপ সর্ব পাপ নোধকা গচ্ছংস্থি স্থানা শয়ন বা মনুজ রাম কীর্তনাত ইরা নির্বিতত জাতি চান্তে হরিগুণ ভাবেত। অর্থাৎ রাম এই দুটি অক্ষর জপ করলে সকল পাপ বিনাশপ্রাপ্ত হয়, উঠতে বসতে শুতে সর্বক্ষণ রাম নাম জপ করলে শেষে শ্রীহরির চরণে তার আশ্রয় লাভ ঘটে। রাম এই শব্দটি রম ধাতু হতে নিষ্পন্ন, রম যুক্ত ন, যিনি ভক্ত হৃদয়ে রমণ করেন তিনিই রাম, যথা রাধারমণ, গোপীরমণ। সাধারণভাবে বলতে গেলে রাম নাম ঈশ্বরেরই নাম। পদ্মপুরাণ পাতালখণ্ড তে আছে, যার কানে হঠাৎ রাম নাম প্রবেশ করবে তার সকল পাপ সেই মুহূর্তে নষ্ট হবে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ তুলাকে নিমিষে জ্বালিয়ে খাক করে দেয়। পদ্মপুরাণেতে আছে, রাম নাম বারংবার জপ করলে চণ্ডালও পবিত্রতা হয়ে পায়, প্রাপ্ত হয়, এ তো কোনো সন্দেহ নেই। কেবল রাম নাম উচ্চারণ করেই কুরুক্ষেত্র, কাশী, গয়া ও দ্বারকা ইত্যাদি তীর্থভ্রমণের ফললাভ হয়। রাম নাম এমনই মধুর চমৎকার যে তা তিনলোকেই প্রচলিত। রামচরিত মানসে বালকাণ্ডতে আছে, কলিযুগে কর্ম, ভক্তি ও জ্ঞানের উপর ভরসা করা যায় না, তাই শ্রীরাম নামই একমাত্র মুক্তির পথ। ভগবান শ্রীরামচন্দ্র হলেন ঐতিহাসিক আদর্শ পুরুষ এবং দেবতাগণে পূজিত, যিনি যুদ্ধে অপরাজেয় বীর, তপস্যায় তপস্বীদের শত্রু আক্রমণ থেকে রক্ষাকর্তা, পিতৃ সত্যপালনে দীর্ঘকাল বনবাস এবং সীতা উদ্ধার করেছিলেন। তার যুগে ব্যাস বাল্মীকি বেঁচে ছিলেন, বিশ্বামিত্র, বশিষ্ঠ, বেদের ঋষিরা তখনও ছিলেন। বেদের মন্ত্রেই প্রমাণ আছে রাম নামে জাদু আছে এবং তা তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কথিত আছে, শ্রী রামচন্দ্রের আশীর্বাদে হনুমান এক লাফে সমুদ্র পার হয়েছিলেন, ঘেসুরে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল, সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করার জন্য সমুদ্রের উপর সেতু তৈরির কাজ শুরু হলো, নল ও নীলকে সেতু তৈরির দায়িত্ব দেওয়া হলো, জলের ধারে যে পাথরখণ্ড ফেলা হতে লাগলো তা ডুবে যেতে লাগলো। যখন প্রতিটি পাথরখণ্ডের উপর রাম নাম লেখা হলো, তখন পাথরখণ্ড আর জলে ডুবল না এবং শীঘ্রই সেতুটি নির্মিত হলো। বিশ্বাস ও ভক্তি হলো আসল জিনিস। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, এক রাম তার হাজার নাম, বস্তু এক নাম আলাদা, সকলেই এক জিনিস চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। তিনি অন্যত্র বলেছিলেন, এক সাধু এসেছিল রামাত, সঙ্গে একখানি গ্রন্থ, বড়ই আদরের, নিত্য পূজা করত ও এক একবার খুলে দেখত। একদিন অনেক করে বলে কয়ে বইখানি খুলে দেখি, তাতে কেবল লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ওম রাম। সে বললে, মেলা গ্রন্থ পড়ে কী হবে, সব শাস্ত্রে যা আছে তার এই একটি নামেতে সে সব রয়েছে, তাই ধার্মিক মানুষের হৃদয়ে লেখা ঈশ্বরের নামের গুণে সে সুখী সম্পন্ন হবেই, কলিযুগে বিভিন্ন ধরনের কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য আসুন আমরা ভগবান শ্রী রামকে স্মরণ করব। রাম রাম করতে করতে আমরা রামচন্দ্রের শ্রীচরণে আশ্রয় লাভ করব। জয় শ্রী রাম। শ্রী রাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তত্ত্বতুল্যম শ্রী রাম নাম বরণনে। ভগবানের নাম রাম সহস্র নামের সমান। সহস্র নাম জপ করলে যে ফল হয় এক রাম নামে, সেই ফল মানুষগণ প্রাপ্ত হয়ে থাকে। জয় শ্রীরাম।